নমস্কার সকলকে, অনেক অনেক স্বাগত। ভালো আছেন আপনারা জানি, কারণ আপনাদের আমাদের সকলের সাথে রয়েছে জগৎ জননী খনামা। মাকে অজস্র প্রণাম, অনেক অনেক স্বাগত মা তোমায়। তোমাকে এবং তোমাদের সকলের জন্য প্রাণ ভরা ভালোবাসা নিয়ে আমার এখানে চলে আসা উদ্দেশ্য। বারবার যা বলি আজকেও তাই বলবো, সবসময় যা বলি আজকেও তাই বলবো, সেটা হলো উদ্দেশ্য একটাই, জেনে রাখো সবাই, আমরা সবাই মিলে ভালো থাকতে চাই, সর্বদাই সর্বদাই ভালো থাকা। কীভাবে হয় জানো? সর্বদাই ভালো থাকা, সুখ আর দুঃখ মানুষের জীবনে ওতপ্রোতভাবে রয়েছে, একদম জড়িয়ে রয়েছে, যেটা বলা হয় জয় অ্যান্ড ওয়ার ওভেন ফাইন এ ক্লদিং ফর দ্য সোল ডিভাইন। এইভাবে ওতপ্রোতভাবে সুখ এবং দুঃখ, সুখ এবং দুঃখ, সুখ এবং দুঃখ রোল করে চলেছে। তার থেকেই আমাদের জয় করে নিতে হবে। জয় যেন হবে নিশ্চয়, জয় যদি হয় তো তোমারই হবে নিশ্চয়, হবেই হবে জয়, হতেই হবে জয়। কেমন করে হয় তোমরা বলবে, মা গো কেমন করে হয়? হ্যাঁ, এই জয়ের জন্যই আমরা সারা বছর তপস্যা করি, আমরা সারা বছর নানাবিধ ক্রিয়া করি, আমি তো করি সেই জন্যই বলা। আর তার জন্য পঞ্জিকা অনুযায়ী তিথি নক্ষত্র দেখে আমরা সেই মতন কাজ করি। আমি যেভাবে করি তোমাদেরকে সেইভাবে করাই, তাই বারবার বলছি আমরা করি, তার কারণ আমি তো করি সেই ক্রিয়া, সেই পথ অবলম্বন করে চলি, এবং তোমাদেরকেও বলে দিই তোমরা এটা করো। যেমন অমাবস্যা হলে কি কাজ করতে হবে, অমাবস্যা সহ যদি আমরা সূর্যগ্রহণ পাই তাহলে কি করব, পূর্ণিমাতে কি করব, পূর্ণিমা সহ যদি আমরা চন্দ্রগ্রহণ পাই তাহলে কি করব, এই এই ক্রিয়াগুলো এখন সামনে আমরা পেয়েছি। যেমন আমরা বিগত কয়েকদিন আগে কামাখ্যার ব্রত করলাম ঠিক মতন, এগুলো হলো। এবার সামনে আসছে রথ, রথের জন্য আমরা, এই রথযাত্রার জন্য আমরা ভীষণভাবে অপেক্ষা করে থাকি সমস্ত বছর ধরে। রথযাত্রার আগে আমরা জানি স্নান যাত্রা হয়, জগন্নাথ দেবের স্নান যাত্রা, সেই পর্ব, সেখানে অনুষ্ঠান, সেখানে সেই পূর্ণিমাতে অনেক কাজ ক্রিয়া করা, সেগুলো আমরা ঠিকঠাক মতন করলাম। এবার আমরা রয়েছি সামনেই অপেক্ষা করছে রথযাত্রা, অর্থাৎ আগামী কত তারিখে আমরা রথযাত্রা, 18ই আষাঢ়, চৌঠা জুলাই, জুলাই মাসের 4 তারিখে বৃহস্পতিবার রথযাত্রা পাচ্ছি। সেই রথযাত্রা বলতে গেলে বলি জগন্নাথ স্বামী নয়ন পথগামী, তোমায় নিত্য পূজি আমি, জগন্নাথ স্বামীকে নিত্য পূজি আমি। আমরা সকলেই মানুষ মানুষের সাথে দেখা হলেই যেমন নমস্কার বলি, তেমন ভক্তপ্রাণ মানুষের সাথে দেখা হলেই জয় জগন্নাথ, জয় জগৎগুরু, এগুলো বলা আমাদের জীবনের দিন শুরু, এইভাবেই আমরা করি। তাই তো বলি জয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী, তোমায় সর্বদা পূজি আমি, প্রণাম করি আমি। তাই এই জগন্নাথ থেকে আমরা কী কী পাই, আমরা জানি পূর্ব প্রচলিত কথা আছে একদম যুগ যুগান্তর ধরে, যে এই জগন্নাথ দেবের রথযাত্রার দিন যদি তার রথের দড়িটাকে একটু ধরে টান দেওয়া যায় তাহলে জীবনটাকে পূর্ণতায় পূর্ণ করা যায়। তো এই জগন্নাথ দেবের কৃপায় বিভিন্ন স্থান থেকে, জগন্নাথ দেবের বিভিন্ন রথ অনুষ্ঠান থেকে এই আমার মতো সাধারণ মাকে ডাকে, মানুষে ভক্তরা ডাকে, আমার ডাক পড়ে কোথায়, শ্রীরামপুরে ডাক পড়ে, জগন্নাথ দেব আমাকে কৃপা করেন তাই আমার ডাক পড়ে সেখানে, কোথায় না, আমরা শ্রীরামপুরে বহু পুরাতন রথের কথা সবাই জানি, মাহেশের রথ, সেই মাহেশের রথে আমার ডাক পড়ে, আমাকে ডাকেন এবং আমি সেখানে যাই, এবং আরও অনেক ভক্তপ্রাণ মানুষ যান, আমি তো শুধু একা নয়, বহু ভক্তপ্রাণ মানুষ সেখানে যান, সেখানে জগন্নাথ দেবের পুজো করা, প্রসাদ গ্রহণ করা, এই অনুষ্ঠান সেখানে পুজো করা, সেখানকার সমস্ত অনুষ্ঠানে যোগদান করা, সেই রথের বিষয়ে কিছু কথা বলা এবং রথের সাথে পথে চলা এবং সেই রথের দড়ি ধরে টানা, এগুলো নিয়ে ভীষণ আনন্দ করি, একথা সকলের জানা। তারপরেই উপস্থিত হই শ্রীরামপুরের আরও একটি রথে, উৎসব মুখার্জির রথ, অর্থাৎ আমরা সবাই জানি স্বরাজ মুখার্জি, সেই স্বরাজ মুখার্জির কনিষ্ঠ পুত্র উৎসব মুখার্জি, সে স্বর্গ লাভ করেছে কিন্তু তার রথটি আমরা এখনো ধরে চলেছি, সেই রথে আমাকে ঘোড়ার গাড়িতে করে চড়িয়ে সেই রথ
দর্শন করা, মানুষের সাথে দেখা করা, মানুষকে আশীর্বাদ করা, সেই সমস্ত ক্রিয়া আমি করে চলেছি। এই রথেতে এই যে এখন দৃশ্যগুলো তোমরা দেখছো, এই সমস্ত বিভিন্ন রকম দৃশ্য এক একবার এক এক রকম করে দেখানো হচ্ছে। বিশেষ করে জগন্নাথ দেবের যেটা মাহেশের রথ, সেখানে অধিকারী বংশধর তারা আমাকে ভীষণ ভালোবাসে, ভীষণ ভালোবাসে। সোমনাথ অধিকারী, তিনি আমাকে খুব ডাকেন, তার ওপর আমার অধিকার আছে, আমার উপরে তার অধিকার আছে, ভালোবাসার অধিকার। আমি তাকে কাকু বলি, তিনি আমাকে কন্যার মতন স্নেহ করেন, ভালোবাসেন এবং আমাকে একাধিকবার প্রতি বছর তিনি আমায় ডাকেন। ওই যে তাকে দেখানো হচ্ছে, তোমরা দেখছো এই রথে, আমার মনে হচ্ছে তোমরা দেখে ভীষণ পুলকিত হচ্ছো, ভীষণ আনন্দিত হচ্ছো। যারা এই রথে অংশগ্রহণ করছো সেখানেও তোমরা দেখছো, ভালো লাগছে, তোমাদেরকে নিজেদেরকেও দেখতে পাচ্ছ ভালো লাগছে। বিভিন্ন ভক্তজনকে দেখানো হচ্ছে এবং এরপরেই এই যে মুখার্জি পরিবারের যে রথ রয়েছে, সেখানে সঙ্গীত মুখার্জি, উৎসব মুখার্জি এবং স্বরাজ মুখার্জির এই দুই পুত্র, সেখানে তারা যে রথটি করেছে সেই রথের মধ্যেও আমি রয়েছি। সেখানে রথকে বরণ করা, রথের উদ্বোধন করা এবং রথ চালু শুরু করা হচ্ছে এবং সকল ভক্তরা রয়েছে। আমাকে সেই রথেতে সম্মানিত করে ওখানে দেখো আমি একটি ঘোড়ার গাড়িতে বসতে বাধ্য হয়েছি, ভক্তদের ডাকে, ভক্তদের টানে সেখানে ঘোড়ার গাড়ি করে আমি চলেছি এবং সঙ্গে রথ চলেছে। ওই যে ঘোড়ার গাড়ির মধ্যে আমি রয়েছি এবং সকল ভক্তদের একাধিকবার বারংবার আশীর্বাদ প্রদান করছি, তারা একটু আশীর্বাদ চাইছে, একটু প্রসাদ আশা করছে, আমি তাদের সঙ্গে রয়েছি। ভারী ভালো লাগে এই রথে অংশগ্রহণ করতে, কারণ সমস্ত মানুষের সাথে একত্রিত হওয়া যায়, কোনো আলাদা নয়, আমি তুমি আলাদা নয়, রথ সবার, পথ সবার, আশীর্বাদ সবার, তোমাদের এই ক্ষণামাও সবার, সব মিলিয়ে একত্রিত হই। আবার উল্টো রথে চলে যাই, কোথায়, চন্দননগরে চুঁচড়োয়, সেই চুঁচড়োর সেখানেও বিখ্যাত রথ, সেখানেও তোমরা জানো যে সেই রথটি ভীষণভাবে জয়দীপ মুখার্জির যে রথ দেখানো হয়, সেখানে বিভিন্ন ফিল্ম স্টার, বিভিন্ন মহান মহান গুণীজনেরা সেখানে উপস্থিত থাকেন, সেই রথেও আমি উপস্থিত থাকি। সেখানেও আমাকে ঘোড়ার গাড়িতে বসানো হয় এবং তাতে করেও মানুষকে আশীর্বাদ করতে করতে চলতে থাকি। এই যে বিভিন্ন স্থানে, বিভিন্ন জায়গায়, কখনো সোজা রথে, কখনো উল্টো রথে আমি থাকি সকলের সাথে এবং পথে পথে, আমার খুব ভালো লাগে, খুব আনন্দ পাই, প্রাণ ভরে ঠাকুরকে জানাই, জগন্নাথ দেবকে জানাই, হে জগন্নাথ দেব সকলের প্রতি কৃপা করো, সকলের মঙ্গল করো, সকলের ভালো করো, সকলকে বিপদ মুক্ত করো, এই প্রার্থনা করাটাই তো একমাত্র সম্বল। তার কারণ মানুষের মঙ্গল করাটাই একমাত্র কাজ আমার, আমার গুরুর নির্দেশে আমি সেইটাই করি। এবং তোমাদের কাছে আরও বলি যে এই যে রথের নয়টি দিন আমরা পাচ্ছি, রথের প্রথম দিন এবারে জুলাই মাসের 4 তারিখে বৃহস্পতিবার 18ই আষাঢ় রথ পড়েছে, সেই রথযাত্রার দিন থেকে কি করতে হবে, বাড়িতে প্রত্যেককে বলি একটি কাঠের পিঁড়ি রাখবে, তার মধ্যে জগন্নাথ দেব বিভিন্ন জায়গায় কিনতে পাওয়া যায়, কাঠের জগন্নাথ দেব কিনে সেখানে রাখবে, যাদের বাড়িতে আছে নিত্য পূজিত হচ্ছে তাকে ওই পিঁড়িতে আসনে বসাবে, সেই জগন্নাথ দেবকে পিঁড়িতেই বসাতে হয়, আলাদা কোনো আসনে নয়, সেখানে জগন্নাথ দেবকে বসিয়ে একটি ঘট স্থাপন করবে, সেখানে সেই ঘট স্থাপন করে নিয়ে সেই ঘটেতে প্রাণ প্রতিষ্ঠা করবে জগন্নাথ দেবের, সেখানে কি দেবে, বিভিন্ন রকমের ফুল, সেখানে বিভিন্ন রকমের ফুল, বিশেষভাবে সাদা ফুল, পুষ্পমালা দিয়ে জগন্নাথ দেবকে পড়াবে এবং নটি ফল, ন প্রকারের, নটি মিষ্টি, ন প্রকারের জগন্নাথ দেবের কাছে রাখবে আর সেই ঘট স্থাপন করবে। যার চলছে এখন, যে যে রাশির চলছে, কি চলছে, শনির সাথে চলছে, যেমন শনির সাথে চলছে মকর রাশির, ধনু রাশির আর বৃশ্চিক রাশির শনির সাথে চলছে, যে যে রাশি এবং লগ্নদের শনির সাথে চলছে, এই এই লগ্নদেরও এখন ধনু লগ্ন, মকর লগ্ন, বৃশ্চিক লগ্ন, এদেরও লগ্নে শনির সাথে চলছে, তাদের লগ্নভ্রষ্ট না হওয়ার জন্য বিবাহের বাধা, চাকরির বাধা, উন্নতির বাধা, যে কোনো দিক থেকে সেই বাধাগুলোকে কাটানোর জন্য তাদের জন্য বলা, শনির সাথে অশুভ প্রকোপ কাটানোর জন্য তোমরা কি করবে, জগন্নাথ দেবের সামনে নিজেদেরকে উজাড় করে পদ্মাসনে পারলে, পদ্মাসনে নারী সুখাসনে বসে সুন্দরভাবে ইরাসোসোমনা পিঙ্গলা নারী একাগ্রতা করে জাগ্রত করতে না পারলেও শির দ্বারা সোজা করে বসে পুজো করবে, মনের জোর দিয়ে সেখানে আরতি করবে, জগন্নাথ দেবকে আরতি করবে, পঞ্চ বা
একাদশ যেরকম পারো প্রদীপ দিয়ে আরতি করবে, তারপর কর্পূর দিয়ে, তারপর ধূপ দিয়ে, তারপরে শঙ্খ দিয়ে, পুষ্প দিয়ে, বস্ত্র দিয়ে, চামর দিয়ে, বাতাস করে, পাখা দিয়ে বাতাস করে, আয়না ধরিয়ে, যেভাবে আরতি করলে তোমার মন তৃপ্তি হবে, তুমি সেইভাবে শান্তি মনে তোমার দেবতাকে তুমি পুজো করবে, আরতি করবে, জগন্নাথদেবকে দেখবে, জগন্নাথদেব কি প্রীত হবেন যে তোমার ওপর এমন প্রীত হবেন, এমন ক্ষমতা তোমার থাকবে না, কারোর জ্বর হয়েছে, অসুস্থ হয়েছে জানতে পারলে তুমি যে হাতে জগন্নাথদেবের পুজো করেছ, পুজো পেয়েছেন তোমার যে হাত দিয়ে জগন্নাথদেব, সেই হাত তুমি যার মাথায় রাখবে তার জ্বর চলে যাবে, অসুস্থতা কেটে যাবে। এই জগন্নাথদেবের যেন একটি অসীম কৃপা, জগন্নাথদেবের নিজের জ্বর হয়, আমাদের কথিতে আছে, গল্পে আছে, আমরা শুনেছি, জেনেছি, বইয়ে পড়েছি, যে স্নান যাত্রার পর থেকে রথযাত্রার পর প্রচুর স্নানের ফলে কথিতে আছে যে জগন্নাথদেব জ্বরে ভোগেন। তো তিনি জ্বরে ভোগেন না, তিনি জ্বর ও জরা কাটানোর জন্য তপস্যায় থাকেন, আমার ফিলিংসে, আমার মনে হয়। তিনি তো ভগবান, সর্বশক্তিমান, তিনি জড়তা কাটানোর জন্য, মানুষে বলে তার জ্বর হয়েছে, অর্থাৎ মানব কল্যাণের জন্য, জড়তা কাটানোর জন্য এবং মানুষের জ্বর দূরীকরণের জন্য তিনি যোগে থাকেন, সেই যোগকেই জ্বর বলা হয়। তারপরে তিনি রথে চড়ে পথে বেড়ান মানুষকে কৃপা করার জন্য। সেই কারণে যেমন আমি তোমাদেরকে বলি, রাত্রে ঘুমানোর সময় অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমোবে, এটি সাবধানতার একটি পথ, অবশ্যই জল বেশি পরিমাণে সকলেই খাবে, সাবধানতার একটি পথ, অবশ্যই শরীর খারাপ অল্প মাত্রায় হলে ডাক্তারবাবুকে দেখাবে এবং ব্লাড টেস্ট করাবে, সাবধানতার একটি পথ। তেমনি ভক্তির একটি পথ হলো জগন্নাথদেবকে রথের দিন অবশ্যই তার কাছে তোমার হাত দিয়ে তিনি যেন পূজিত হন, সেই পথ ধরে রাখো, দেখবে সঠিক পথে তিনিই তোমাকে পৌঁছে দেবেন। যারা প্রচণ্ড মাথার যন্ত্রণা এবং শুধু তা নয় তৃতাপ যন্ত্রণায় ভুগছো, তাদের জন্য যেমন তারা আমার কাছে দায়িত্ব দাও, এই নদিন ধরে প্রচুর পুজো আসে আমার কাছে, মা গো তুমি আমার হয়ে পুজো করে দাও, আমি তোমাকে এই মূল্যটি দিলাম, তুমি সব পুজোর যা যা আয়োজন প্রয়োজন তুমি সব ক্রয় করে নাও, তুমি পুজো করে দাও আমার কাছে, যারা দায়িত্ব দাও তাদের জন্য যেমন আমি করি, আর আমার সবসময় আবদার নিজের কাজ নিজে করো, নিজের মনের জোর করো, দেখবে মনে কত তৃপ্তি আসবে ভীষণভাবে, যে আমি নিজের বাধা নিজে কাটিয়েছি, এই তো সেই সুযোগ। তাই জন্যই বলি যে এইভাবে আসনে বসে জগন্নাথদেবের পুজো আরতি সেরে নিয়ে সেখানে অবশ্যই খাওয়ার জল দেবে জগন্নাথদেব, কিন্তু এইটি পান করতে খুব ভালোবাসেন, যদি সম্ভব হয় শরবত দেবে, দই দেবে, মিষ্টান্ন দেবে, তোমার সামর্থ্য মতন সব রকম দেবে, এবং প্রতিদিন এই নয় দিন প্রতিদিন একটু করে সেই প্রসাদ তুমি যার শনিশায়ের সাথে চলছে সে এবং আদার্স যারা তোমার পরিবারে আর মানুষরা রয়েছে, ভক্তবৃন্দরা রয়েছে, পরিবারের আর সকলকে একটু প্রসাদ দেবে, নদিন ধরে এই প্রসাদটি খাবে, এমন করে রাখবে যাতে হাওয়া বাতাস থাকে, বা দরকার হলে ফ্রিজে রেখে দিলে ভালো ফ্রিজে, আবার পরে পুজোর সময় ঠাকুরের সামনে এনে রাখলে। আর মন্ত্রটি যেটি উচ্চারণ করবে, মন্ত্রটি হলো ওং সত্যম শিবম সুন্দরম না আত্মা বলহীন লভ্য, ওং সত্যম শিবম সুন্দরম না আত্মা বলহীন লভ্য, ওং সত্যম শিবম সুন্দরম না আত্মা বলহীন লভ্য। হে ঠাকুর, হে দেব, হে শিব ঠাকুর, আমাকে আত্মবল দাও, আত্মবলের বড় প্রয়োজন, যার আত্মবল আছে সেটি তার আসল সম্পদ, আত্মবল ছাড়া আর কোনো সম্পদ তোমার জীবন পথে চলার জন্য কাজে লাগে না গো, কাজে লাগে না, শুধু কাজে লাগে আত্মবল, সেই আত্মবল সম্বল করে জীবন চল, জীবনের পথে চল। সেই কারণে বলা যে শিব ঠাকুরকে ডাকবে, কৃষ্ণ ঠাকুরকে ডাকবে, জগন্নাথদেবকে ডাকবে, আমরা তো জানি যেই জগন্নাথ সেই কৃষ্ণ, ভিন্ন নেই, আলাদা কিছু নয়, তাই জগন্নাথকে ডেকে নিজের পরিত্রাণ আনার জন্য এবং তোমার উপরে যারা নির্ভর করে রয়েছে, তোমাকে যারা ভালোবাসে, তোমায় যারা কৃপা করে, তাদেরকে পরিত্রাণ করার জন্য তোমাকে জগন্নাথদেবের পুজো করতেই হবে, অবশ্যই করবে, একান্ত না পারলে, যদি না পারো, যেখানে জগন্নাথদেবের দেব পূজিত হচ্ছেন, যেখানে মন্দির আছে, যেখানে মঠ আছে, যেখানে আশ্রম আছে, যেখানে রথ আছে, সেখানেই জগন্নাথদেব আছেন, সেই জগন্নাথদেবের পুজোর জায়গায় তুমি পুজো দিয়ে দেবে, যারা পারবে সেখানে দেবে। দেখো বিভিন্ন জায়গায় রথগুলো দেখানো হচ্ছে, সুন্দর সুন্দরভাবে তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের আনন্দ হচ্ছে, দেখাতে পেরে আমারও আনন্দ হচ্ছে, ভালো লাগছে। তোমরা এই দৃশ্য দেখো আর চেম্বারে এসে বলো, মাগো
কি দারুণ কি দারুণ দৃশ্য দেখলাম মা, দেখলাম মা গো তুমি কত জায়গায় আনন্দ সহকারে সকলের সঙ্গে রয়েছো। আরও আনন্দদায়িনী এক মায়ের কথা বলি, যেমন আমাকে তোমরা বলো খনা মা, আর এক মা রয়েছেন মুখার্জি পরিবারের মা, তিনি হলেন স্বরাজ মুখার্জির সহধর্মিণী ইন্দ্রাণী মুখার্জি, তাকে আমরা সবাই ডাকি সোনামা বলে। সেই ইন্দ্রাণী মুখার্জি যে কত আয়োজন করেন, কত আয়োজন করেন, তার হৃদয় অনেক ভালো, অনেক সুন্দর, অনেক বৃহত্তম তার হৃদয়। তিনি তার পুত্র সঙ্গীত মুখার্জিকে ভীষণ ভালোবাসে, উৎসব মুখার্জিকে তার হৃদয়ে রেখে দিয়েছেন একেবারে, কারণ উৎসব মুখার্জি সকলের মঙ্গল করার জন্য ইহলোক ত্যাগ করে পরলোকে প্রবেশ করেছে, সকলের কল্যাণের জন্য, সকলের ভালো করার জন্য তিনি সেই স্থানে থেকে সকলের মঙ্গল করছে। সাক্ষাৎ দেবতা স্বর্গ থেকে এসেছিলেন, কিছুদিন ধর্ম করেছেন, কর্ম করেছেন, অনেক মন্দির, অনেক দেবতার স্থান শুরু করেছেন, সেখানে পুজো পাঠ চলছে, সেইগুলো প্রতিষ্ঠা করেছেন। এখন তিনি ওপরে গিয়ে ওপর থেকেও সকলের কাজ করছেন এবং নিজের মাকে, নিজের পরিবারের সকলকে রক্ষা করে চলেছেন। তাই তো তার স্মৃতি রক্ষাতে তার জন্মদাতা মা এবং আমিও রয়েছি তার আর এক মা, সেই আমরা মিলে সকলে মিলে তার রথটিকে পরিচালনা করি। ভারী ভালো লাগে, ভারী আনন্দ হয় সকলে মিলে। তাই তোমাদেরকে আহ্বান করছি, যারা শ্রীরামপুরে আছো, যারা শেওড়াফুলি আছো, বদ্যিবাটিতে আছো, হুগলি জেলায় আছো, কলকাতায় আছো, গোটা পশ্চিমবঙ্গ মিলিয়ে যারা আমাদের আপনজন ভক্তজন আছো, সবাইকে নিমন্ত্রণ করছি, সকলকে জানাচ্ছি চলে এসো, চলে এসো। কোথায় চলে আসবে? চলে আসবে শ্রীরামপুরের মাহেশের রথে। কোথায় চলে আসবে? চলে আসবে শ্রীরামপুরের মুখার্জি পরিবারের রথে। আর কোথায় চলে আসবে? চলে আসবে চুঁচড়োতে, সেখানে জয়দীপ মুখার্জি যে রথটি বার করে, সেখানে তার পাড়ার সকলকে নিয়ে সুন্দরভাবে ক্লাব থেকে যে রথ, তার পরিবার থেকে যে রথ বেরোয় সেই রথে। তার মানে যারা পুরীতে যাচ্ছ, যারা ইস্কনে যাচ্ছ, যারা নবদ্বীপে যাচ্ছ, সেটা তো অনেক আনন্দ পাচ্ছ, আর যারা এই চারিধারে ঘুরে বেড়াচ্ছ তাদের জন্য আয়োজন রয়েছে। আমাদের কলকাতাতেও বিভিন্ন জায়গায় রথ হচ্ছে, তো রথ যেখানে সেখানেই পীঠস্থান, সেদিন সকল পথ রথ এক হয়ে যাচ্ছে। তাই সকলকে আহ্বান জানাচ্ছি, সকলের জন্য নিমন্ত্রণ রইল, আবেদন রইল, ভক্তি করে সবাই মিলে চলে এসো, রথের দড়ি সবাই মিলে এসো, আমরা সকলে মিলে রথের দড়ি টেনে নিজেদের জন্মকে সার্থক করি। একদম মা, আর এই সুন্দর দৃশ্য দেখাটাও কিন্তু ভাগ্য নয়, সৌভাগ্যের দরকার। আর এই একটার পর একটা যখন মায়ের এই দৃশ্য আমরা দেখলাম, মনে হলো না যে পূর্ণ লাভ পাচ্ছি, মনে হলো না সত্যিই তো মা এত দিনের এত অনেক আশা ছিল, সেই জন্যই হয়তো আরও কিছু আশা পূরণের জন্য আমাদের সাথে রয়েছে খনামা। কিন্তু সেই পূরণের, আশা পূরণের ঠিকানা মনে হয় একটু বলে দেওয়ার আমার প্রয়োজন আছে, সেটি আমি জানিয়ে দেবো সকলের জন্য, সেটি আমরা জেনেও নেব। যেই নাম্বার আমাদের টিভি স্ক্রিনে রয়েছে, আমি জানি আমার বন্ধুরা কিন্তু অপেক্ষা করে সেটি নোট ডাউন করে নিয়েছে, কিন্তু যদি কেউ না করে থাকেন তাদের উদ্দেশ্যে আমি বলবো 9831070429, 9831058423, আরও একটি নাম্বার রয়েছে 8335017039। এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন, যেই সান্নিধ্য যেখানে মাকে চাইছেন, কোথায় মাকে পেয়ে যাচ্ছেন সেটি বলে দিই। প্রতি মাসে দুটি সোমবার মাকে আপনারা পাচ্ছেন শেওড়াপল্লি, একটি সোমবার পাচ্ছেন দুর্গাপুর, প্রতি মাসে দুটি মঙ্গলবার আপনারা পাচ্ছেন বারাসাত আর সল্টলেক, প্রত্যেক শুক্রবার বনহুগলিতে পাচ্ছেন, প্রত্যেক শনিবার পাচ্ছেন ঢাকুরিয়ায়, আর প্রত্যেক রবিবার পাচ্ছেন হাজরাতে। তাছাড়াও মাকে কিন্তু প্রতি মাসে একদিন মেদিনীপুর একান্ত আপন লঞ্চে পেয়ে যাচ্ছেন। ইচ্ছে করছে কি বারবার সেই দৃশ্য দেখতে, ইচ্ছে করছে কি আরও একবার মুগ্ধ হয়ে সেই দৃশ্যে চলে যেতে? চলুন না আরও একবার আমরা সেই দৃশ্যে চোখ রাখি যেখানে মাকে আমরা রথযাত্রায় পেয়ে গিয়েছিলাম। Thank you.
এখানে মা এসছে, বান্দর আমাদের বড় ঠিক ভাবমান চলে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জানি মন চাইছে এই দৃশ্য আরও দেখি, আরও দেখি, আরও দেখি, তাই তো? অবশ্যই দেখা হবে, কারণ মা রয়েছে আমাদের সাথে। কিন্তু আজ যে সময় নাই, মাকে ছাড়তে মন চাইছে না, কিন্তু এখানেই শেষ নয়, শেষ হয় এই কারণেই যাতে আবার শুরু হয়। তাই আজকের মতো এই কথাটা আমাদের বলতেই হয় যে আমরা চিলা মাছে থাকবো, যতদিন বাঁচবো আমাদের ঘনা মাকে আমরা স্মরণে রাখবো। মা,
ব্যাস, মনের কথা বলে যেতেই হবে এখন চলে। সময় আমাকে এ কথাই দিচ্ছে বলে আমি কথা দিলাম, আবার আসবো চলে ঠিক সময় হলে, সকল মনের কথা উজাড় করে দেব বলে। কারণ কারণ তোমাদের ভালোবাসি বলে বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে। মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক, মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো।